তো সেলিব্রেন্ট সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন অথবা অনেকে ভালো নেই, কারণ টপ মার্কেট মাইনিং প্রজেক্টে কিন্তু আমরা সবাই কাজ করেছি। বাট এখান থেকে আমি এয়ারড্রপ পেলেও আমার অনেক ভাইয়েরা কিন্তু এয়ারড্রপ পায়নি। তো এখান থেকে এটা কেন পায়নি, তাদের কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এনগেজ। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেট আর না মিস হয়। আর টমেটো মার্কেট নিয়ে পরবর্তীতে আরও অনেক কিছু আপডেট আসবে, তো সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, আমি চলে আসলাম কি আমার টেলিগ্রাম চ্যানেলে। তো এখান থেকে যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড নেই, তো অ্যাড হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। কিন্তু আমার ভাইয়েরা অনেকে এখান থেকে যে প্রশ্নটা রিকোয়েস্টে করে যাচ্ছেন, আমি এখান থেকে তাদের জন্য কিন্তু এই প্রবলেমটা দেখতে পেয়েছি। তো কিন্তু অনেক ভাইয়েরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে তাদের এখান থেকে বলছে, ভাইয়া আমরা তো এখান থেকে কোনো ধরনের টোকেন পাইনি, আমাদের এখান থেকে কী হবে, আমরা কি টোকেন পাবো না? তো কিন্তু অনেকেই এভাবে বলছে যে আমাদের পদক্ষেপ এখন কী নেওয়া প্রয়োজন। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা এখান থেকে ধৈর্য ধরুন। আমরা এখান থেকে টপ মার্কেট মাইনিং প্রজেক্টে, আমি যখন এখান থেকে প্রথমত আমি এখান থেকে টোকেনটা ক্লেম করেছি, তখন কিন্তু আমারটা কিন্তু ডিস্টার্ব দিয়েছিল। যেমন আমি এখান থেকে প্রথমত আমি এখান থেকে এয়ারড্রপ অপশনে তো ক্লিক করলাম, ক্লিক করার পর আমারটা এখান থেকে ক্যালকুলেট হলো। ক্যালকুলেট হওয়ার পরে কিন্তু আমার টোকেনটা কিন্তু আটকে গিয়েছিলো, বাট পরে কিন্তু আমার টোকেনটা আবার নতুন করে এখান থেকে ক্যালকুলেট হয়ে কিন্তু আমার টোকেনটা কিন্তু দেখা যাচ্ছে, যা আমি এখান থেকে ক্ল্যাম করে এখান থেকে এটা বাড়িয়ে নিয়েছি। তো যারা যারা এখান থেকে এখনও ক্ল্যাম করেননি, টোকেনগুলো একটু প্লিজ ক্ল্যাম করে নেবেন, কারণ এখান থেকে পরবর্তী এই ক্ল্যাম অপশন একটু আপনার এখান থেকে বাজিয়ে ফেলতে পারে। আপনি অন্যকে দেখানোর জন্য আপনি এখান থেকে হয়তো বা এখান থেকে ক্ল্যামটা করবেন না। তার জন্য এখান থেকে আমি আপনাদেরকে বারবার বলছি, আপনার ক্ল্যামটা আগে করে নিন, তারপর আপনার এখান থেকে পরবর্তী পদক্ষেপ। তো আমরা এখান থেকে ক্ল্যামটা অবশ্যই করে নিব। এখানে যদি আপনি ক্লিক করেন কোনো ধরনের সমস্যা নেই, এটা অনেকে বলেছে এখান থেকে ক্লিক করে কোনো সমস্যা নাকি। এখানে ক্লিক করে চাইলে আপনি এখান থেকে কিছু বন্ধুদের অ্যাড করবেন, তাহলে আপনি এখান থেকে 10% কিন্তু বোনাস পেয়ে যাবেন, এটা হচ্ছে মূলত কথা। আর এখান থেকে যাদের এখান থেকে এই সমস্যাটা হচ্ছে, তাদেরকে আমি বলবো আপনারা একটু করে আপনাদের ধৈর্য ধরুন। আপনি এখান থেকে কয়েক ঘন্টা অথবা এখান থেকে আজকে সারাদিন আপনার অপেক্ষা করুন, আপনার কালকে সকালে দেখুন আপনার এখান থেকে টোকেনটা আসে নাকি। আর যদি না আসে তাহলে আপনার থেকে অ্যাপিল করতে হবে। তো অ্যাপিলটা আপনি কীভাবে করবেন তা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার থেকে যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন তাদেরকে আমি এখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এপ্রিলে আপনি কী লিখবেন, এখান থেকে আপনি কী করতে হবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আর আমি তো আমার টেলিগ্রাম চ্যানেলে সব কিছু আপডেট আপনাদেরকে দিয়ে দিব, তো অ্যাড হয়ে যাবেন এখানে। তো অ্যাড কীভাবে হবেন, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেলে আপনার অ্যাড হয়ে যেতে পারবেন খুব সহজে। আর যারা টোকেনটি পেয়েছেন অবশ্যই আপনার এখান থেকে ক্ল্যামটা আপনার করে নেবেন, এখান থেকে ক্ল্যামগুলো করে নেবেন, দেখবেন আপনার টোকেনটা বেড়ে গিয়েছে। অ্যান্ড উইথড্রটা কীভাবে করবেন তাও পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব, অ্যান্ড এপ্রিলটাও কীভাবে করবেন তাও আমি আপনাদেরকে জানিয়ে দিব। আপনি যদি সঠিকভাবে সব কিছু করে থাকেন অবশ্যই আপনার টোকেনটা পাবেন, এটা নিয়ে টেনশন করবেন না। আর গাইস, আপনারা যারা যারা এখান থেকে অ্যাপিলটা আপনার করে নিতে পারবেন, তারা এখান থেকে অ্যাপিলটা আপনার করে নেবেন। তো অ্যাপিল না উঠতে ক্লিক করবেন, অ্যান্ড আপনার এখান থেকে নিজের মতো এখান থেকে একটি টেক্সট লিখে দেবেন তাদেরকে, যে আমার তো এখান থেকে পাওয়ার কথা ছিল বাট আমি কেন পাইনি, আমি এখান থেকে সব তো কাজ করেছি। এখান থেকে এগুলো আপনি এখান থেকে নিজের মতো বানিয়ে এখান থেকে কথাটা লিখে দেবেন। আর যদি এখান থেকে না লিখতে পারেন, আমি আপনাদেরকে একটি বানিয়ে দিব, এখান থেকে একটি ডিটেলস, এখান থেকে একটি নোট আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনি এখান থেকে কপি করে আপনার চ্যানেলের নামটি বসে আপনার অ্যাপিলটা করলে আই হোপ এখান থেকে আপনার টোকেনটাও পেয়ে যেতে পারেন। তো তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। তো গাইস, মূলত এই ছিল আমাদের আজকের একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও। আই হোপ আপনার থেকে এই ভিডিওটি ভালো লেগেছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি আপনার পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আপডেটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটা নিয়ে মন খারাপ করবেন না। ধন্যবাদ।